Naughty America. Nobody does it better. কিরে পুরো কি মারাচ্ছিস? ও বলে 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 বলে! কে তুই মা? আরে আমি ল্যাংচা বলা চিনতে পারতি না কি বলা? ও নো! এসব প্যান্টি ছেড়ে মানে জড়ি দিস কেন বে? আরে ফুটু, জামান ছবি দেখতে গেলাম। তা জামান ছবিটা আমার খুব ভাল লেগেছে। তা আইসক্রিম থেকে আমি জামান। তাহলে তুই একটা জায়গায় দুটো প্যান্টি জড়িয়ে গাঁ মারা মারা। তাহলে ফুটু চল, জামান ছবিটা দিকে আসি। দূর বল, ওসব ছবি আমার ভালো লাগে না। তাহলে চল মিঠুন দা, একটা ছবি বেরিয়েছে টিভিতে, ওইটা দেখি। দুস, ওর সময় ডাকবো না, আমার সব ভালো লাগে না বাপ। চল না চল না চল দেখি চল, তুইও তখন বলতেছিস, চল টিভিটা চালা দেখি, চল চল। ফাটি হলো, ছাড় না ওরা, ছাড়লাম। ডিপার্টমেন্ট আমার পুলিশের ব্যাজটা কেড়ে নিল, বাপের দেওয়ার নামটা কাটতে পারেনি। অভিমন্যু নাগ, বালি পোড়াও নয় জল পোড়াও নয়, জাত কোখরাও রাজ্য বলে এই ছবি। কি ছবিটা কিরকম? হেভি ছবি মারা, বুঝলাম না, গাড়ি ফোটা ছবি হোক। হাই ল্যাংচা, আমি ভেবেছিলাম এটা ফালতু সিনেমা, ওই জন্য দেখতে চাইছিলাম না, কিন্তু পরে দেখলাম সাতটা মানা সিনেমা। একেই বলে ডন, একেই বলে সাতটা মানা মস্তান, আমি বড় হয়ে এর মধ্যেই মস্তান হবো। বলে 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 বলে, আরে এ যেছে না আমাদের মিঠুন দা, এর মতো হতে গেলি গাড়ি দম থাকা লাগে। মানে তুই কি বলতে চাইছিস? না আমার গাড়ি দম নেই। নাও কে জানি বলা, থাকলেও থাকতে পারে বলা, আগে তো কোনোদিন দেখিনি বলা। আচ্ছা মা, তুই এত সাহস, তুই আমার গাড়ি দম দেখতে চাস তাই তো? চুপ কর তো বলা, তুই তো সামান্য ফুটু। এলো আমাদের মিঠুন দা, এ আমাদের জাতির জনক, এর মতো হতে গেলি গাড়ি দম থাকা লাগে। না বসে বসে এই অসম্মান আর সহ্য করা যাচ্ছে না তো? চল তোর কাছে ফুটোর কত দাম দেখাবো চল। আরে কিসের দাম? গাড়ির দাম, এই ফুটোর কত গাড়ির দাম আছে তোকে দেখাবো চল। তোর আমি যাবো না, তুই যা, তুই যাবি না তো দাম দিয়ে যাবে, আর তুই যদি না যাস তোর ঠোঁটা চেয়ে দেবো চল চল। কিরে এখানে নিয়ে এলি কেন বা? আরে খেপাচ্ছে তো, ওখানে কিছু দেখতে পাচ্ছিস না? এই হাতের বালা পায়ের তোলা থাকে যদি সিটি গলেছেন, দিয়েই যাবেন তাতে সমান সমান বাদাম পাবেন, কাঁচা বাদাম দাদা কাঁচা বাদাম। ওখানে দাঁড়াই তো বাদাম বিক্রি করতেছে। তুই আমার গাড়ির দম দেখতে যাচ্ছিস তাই না? আজকে আমি গাড়ির দম দেখো, দেখ আমার গাড়ির দম। না আজ মনে হয় বেচাকেনা হবে না, আজকালকার সুড়ো বাচ্চাগুলো কি বাদাম কাটা ছেড়ে দিয়েছে নাকি বানা? বালের ব্যবসা খুলছি মানা, বাল ছেড়ে ব্যবসা, বাদাম ব্যবসা মানা। কাঁচা বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই তবু ভাজা বাদাম। বলো বাবু তুমি কি বাদাম খাবে? এখানে কি হচ্ছে মানা? এই যে বাবু বাদাম বিক্রি করছি। মানা বাদাম বিক্রি করার জায়গা পাচ্ছিস না নাকি? বাবু মনে মনটা খুব খারাপ, বাবু মনটা একটু ভালো করে দিচ্ছি। হেই কালো ছেঁড়া চুলে মল ভাঙা দিয়ে বাদাম কাঁচা বাদাম, হেই বাদাম তোর বলের বাদাম পোদে গুজে রাখ। বাবু তুমি এরম বলছো কেন? বাবু মনে হচ্ছে কেন সাঁত দিচ্ছিলে বাদাম বিক্রি করার জায়গা হচ্ছে না মানা, বেলা কেন পদ্মানির ভাই? বাবু তুমি এরম বলছো কেন? তুই তো বাদাম দিচ্ছি খেয়ে দেখো, বোকা ছেঁড়া তোর বালের বাদামে পদ্মানি সাতবার বালের বাদাম। বলে 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 আমি তো অন্য পাশে গেলে পেকে নালিশ জানাবো। কি বললি পদ্মানি? আমি বললাম এই গ্রামের মস্তান, আর তুই আমাকে ভয় দেখাচ্ছিস? ছেড়ে দাও ছেড়ে দাও ভাই, এই গ্রামে যদি কোনোদিন তোকে দেখি তাটা ভেঙে দেবো কিন্তু মা। আচ্ছা বাবু আর কোনোদিন আসবো না বাবু। বোকাচ্ছেরা মারা, আমার নামটা মারা মনে রাখবি, কুটুম স্থান এই গ্রাম আমার। ঠিক আছে বাবু ছেড়ে দাও ছেড়ে দাও। এই বড় ফুলু তো পাগল ছোট হয়ে গেছে, যাই বাল ছেড়া কেলামে যাই খোঁটা দিয়ে আসি। কি হ্যাঁ এত টিবাটি হইতে গিয়া
আরে বড় ফুটু পাগলা সুদা হয়ে গেছে, যাকে তাকে ধরিয়ে কে নিয়ে দিচ্ছে, আমি নিজে চকি দিকে আসলাম। তুই বালছাল বলছে রে মরা, কি জানি মরা কি করে কে কাকে ধরে কেলাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আর ফুটু কোন ফুটু রে ভাই, কোন ফুটু? আরে বালগুলো ফুটু ফুটু আমাদের ফুটু। আরে মরা, ও সামান্য ফুটু হয়ে ও আবার কাকে কি কেলাচ্ছে রে, বেশি বড় না ছোট ফুটু। আরে বোকা সুদা গুলো আমার কথা তো কিছুতেই বিশ্বাস করছে না, আমি নিজের চোখে দেখে এলাম, একটা বাদাওয়ালাকে ধরে ফাটা ভেঙে দিতে আর বলছে আমি এই এলাকার ডন, আর যাকে সামনে হবে তার ঠোমা চিরে দেবে। কি বলিস রে, সিমালটা আবার খেপে টেপে গেল নাকি? আরে মানে তার আবার কি হলো রে হঠাৎ? আর বলো না বন্ধুদা, মালটাকে আমি মিটুনের ছবি দেখাইছিলাম, তারপরের থেকে মালটা খুঁজে গেছে আর বলছে আমি ডন হবো, আমি ডন হবো, আমি ডন হবো, আর সামনে যাকে পাচ্ছে তার ঠোমা চিরে দিচ্ছে। আরে মালটা কি খেপা কুত্তা হয়ে গেছে নাকি, যাকে পাচ্ছে তাকে কামড়াচ্ছে, কি বলিস? আরে হ্যাঁ একবার দেখে আসি চল। ঠিক বলেছিস, চল লাংচা। আমি যাবো না, তোরা যা আমার ভয় করতে দি। আরে না কিচ্ছু হবে না, চল আমরা তিনজন আছি, কি করতে ঠুকে দেবো। গুরু একটা সুপারি আছে। কে সুপারি আছে? গর্দান ভেঙে হাফ মার্ডার করতে হবে। মাল কত দেবে? প্রথম বললে এক পেটি দেবে, তারপর বলছে দু পেটি দেবে। ঠিক আছে ফাইনাল করে দেবে। তাহলে হ্যাঁ বলে দিলাম গুরু। হ্যাঁ ঠিক আছে যা। ওকে এই বড় দাদা কাকে চাই? চাই তো মোড়া ওই মালটাকে, কিন্তু কথাটা হচ্ছে তুই কে মোড়া? আমি বিসি, আমি গ্রুপ ডানা হাত। এই মোড়া বিসি মানে কি রে? বিসি মানে জানিস না? বোকাচোদা বোকাচোদা সাবাস। আরে বোকাচোদা ভাই, তুই কি ড্রেসটা সেই লেভেলে নিয়ে নিছিস রে? আমি গ্রুপ ডানা হাত, এটা আমার ড্রেস। তা বাবা বোকাচোদা যাও তোমার গুরুকে একটু ডেকে দাও। গুরু এখন রেস্টে আছে, এখন না পড়ে আসবি যা যা যা। বন্ধুদা ড্রাইভার কি কেলিয়ে গাড়ি মারি দেবো? আরে না না না, প্রথমে মালটাকে ভালো করে বোঝাই, যদি না বোঝে সাইডে নিয়ে গিয়ে পোড়া মোবিল দিয়ে পোঙা মেরে দিবি ভালো করে। কি রে মা, তোর গুরুকে ডেকে দিতে বললাম না? ওই যে বললাম না গুরু রেস্টে আছে, এখন গুরুর সঙ্গে কোনো কথা হবে না। দূর মানা, এ ফুটো এ বোকাচোদা ফুটো, তোর এসব মানে গুরু গড়াকে সরতে বলবো না আমার চোখের সামনে থেকে মানা। ওটা তোর সাথে আমার কথা আছে মানা, প্রাইভেট টক। এ কি হয়েছে রে মানা বিসি? গুরু এরা তোমার সঙ্গে দেখা করতে চায়। আমি কারোর সঙ্গে দেখা করতে পারবো না, সারা ভেঙে দেবো ওদের মানা। ঠিক আছে গুরু, গুরু বলছে কারোর সঙ্গে দেখা করতে পারবে না, চল না ওরা। যেন মনে হবে পোদ মেরে দিয়ে গেছে সাড়ে। নেক্সট টাইম যদি কারোর কলার ধরতে দেখি, তোর আগে তোর গুরু সাডা ভাঙবো, তারপরে তোর সাডা ভেঙে লড়া পুরো বৃন্দাবন ঘুরিয়ে ছেড়ে দেবো। যা ভাগ।
শোন ফুটো, এর পরে যদি পাড়ার কারোর গায়ে হাত দিতে শুনেছি এর পরের বারে এসে তোমার সাড়া ভেঙে দিয়ে যাবো। কথাটা তোমার গানে গুঁজে রেখে দিও। আমার ঘরে ঢুকে আমাকেই গরম দেখে গেল, তোকে কি ভয় চুটিয়ে গেছি? আমার হাত ভেঙে দিয়েছি দেখি। তোমার বুঝবে ফুটো কি জিনিস। বন্ধুরা প্রথমে বলি সরি, এই ভিডিওতে প্রচুর গালাগালি দেওয়া হয়ে গেছে, তোমরা কিছু মনে করো না প্লিজ। বন্ধুরা এই ভিডিওটা জাস্ট পাড়ার যে সমস্ত ইয়ং ছেলেরা থাকে তাদের মনের ভিতরে যে সমস্ত জিনিসগুলো চলে জাস্ট সেইগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করলাম, কিন্তু এর ভিতরে অনেক ভুল ত্রুটি আছে জানি। আপনারা এইগুলোকে মজার ছলে নেবেন, কেউ ব্যক্তিগত নেবেন না, বাদ বাকিটা আসছে আপনাদের। বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, সঙ্গে সাবস্ক্রাইব করে দিও আরও আরও ভিডিও পাওয়ার জন্য। বাকিটা মামা বলবে। বন্ধুরা এর পার্ট টু আসবে কি আসবে না তোমরা কমেন্ট বক্সে জানাও। টাটা, বাই বাই।